হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আমার সর্বশেষ ব্লগ চন্দ্রকোনা ফেরিঘাটের উপর করেছিলাম, ওখানে বলেছি পরবর্তী ব্লগ কর্ণফুলী পেপার মিলের উপর করব, তার ধারাবাহিকতায় এই ব্লগ। আমি এখন আছি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে। এই স্থানটির নাম নারায়ণগিরি, এটি রাঙ্গামাটি জেলা, কাপ্তাই উপজেলা ও চন্দ্রকোনা থানার অন্তর্গত। আর কর্ণফুলী পেপার মিল নদীর উত্তর পাড়ে অবস্থিত। ওই অঞ্চলটি রাঙ্গামাটি জেলা, কাপ্তাই উপজেলা ও কাপ্তাই থানার অন্তর্গত। আমি যেদিন ভিডিওটি করেছিলাম ওই দিন আবহাওয়া ভালো ছিল না, মেঘাচ্ছন্ন ছিল, তার আগে বৃষ্টিও হয়েছিল, আর ভিডিওটি যখন করছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে খুব রৌদ্রোজ্জ্বল পরিষ্কার ভিডিও করা সম্ভব হয়নি। আপনারা যারা এই অঞ্চলে বিভিন্ন কাজ অথবা বেড়াতে আসলে এই এলাকায় আসতে পারেন, খুব বেশি সময়ের প্রয়োজন হবে না, খরচও খুব বেশি হবে না। চন্দ্রকোনা ফেরিঘাট পার হয়ে এই এলাকায় 10 থেকে 15 মিনিটের মধ্যে আসা যায়। আমি আপনাদেরকে জুম করে কর্ণফুলী পেপার মিল দেখানোর চেষ্টা করছি। নীল রঙের যেই স্থাপনা দেখছেন, ফ্যাক্টরি দেখছেন, ওটি হচ্ছে কর্ণফুলী পেপার মিল, এবং আশপাশে যে অন্যান্য স্থাপনা দেখছেন ওগুলোও কর্ণফুলী পেপার মিলের অন্তর্গত। দূর থেকে খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, আর এখানে মনে হচ্ছে কর্ণফুলী নদী পাহাড়ের কোলে এসে শেষ হয়ে গেছে, কিন্তু তা না, বাম দিকে বেঁকে আরও উপরে উঠে গেছে। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন কোনো স্থানে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল শুভকামনা।